একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আছি ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠে। আর আজকে এই মাঠে আমাদের ফরদাবাদ গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফরদাবাদ ইউনিয়নের সকল শিক্ষার্থীরা চলে আসছে আমাদের ফরদাবাদ গ্রামটাকে পরিষ্কার করার জন্য। সেই সাথে আমাদের এখানে পূর্বহাটির কিছু শিক্ষার্থীরাও এখানে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সারিবদ্ধ হয়ে পূর্বহাটির গ্রামের যে শিক্ষার্থীরা, তারা চলে যাচ্ছে তাদের একটা দায়িত্ব নিয়ে। তারা সেই পূর্বহাটি গ্রামটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডক্টর রোশন আলম কলেজ মাঠ থেকে শুরু হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গোলকিপার, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে সমস্ত ময়লাগুলো তারা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে এইখানে যে ময়লাটা ছিল এদিক দেখেন, এদিক কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রোমান ভাই নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে। আর কত চিল্লাবে, তো চিল্লাতে দেখছে তার গলা ভেঙে গেছে, সে নিজে এখন নেমে পড়ছে। আর আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, এই অল্প কয়েকটা ছেলেই আছে আজকে আমি যেদের দেখতেছি, খুব সুন্দরভাবে তারা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে। দেখেন সামনে কি সুন্দরভাবে তারা মিলেমিশে কাজ করতেছে। যে আপনারা দেখেন কলেজের সামনে কীভাবে নোংরা হয়ে আছে, এখন এটা আমাদের ছাত্রছাত্রীরা মিলে সুন্দরভাবে এটা পরিষ্কার করে ফেলবে। দেখেন যতটুকু সম্ভব আমরা কয়েকজন মিলে এটা পরিষ্কার করেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমরা একই মুহূর্তে চলে আসছি ফরদাবাদ রবির বাজার। আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে যত সামনে আবর্জনা আছে সেগুলো আমরা পরিষ্কার করে পরিচ্ছন্ন কাজে ব্যস্ত এখন। তো এই যে হচ্ছে আমাদের ফরদাবাদ রবির বাজার। দেখুন একটা রাস্তার মাঝে এত ময়লা কিভাবে থাকে আমার মাথায় এই আসে না। দেখেন কত বড় বড় ময়লা, কত বড় পলিথিন, এত বড় বড়। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এই মুহূর্তে আমরা ফরদাবাদ রবির বাজার ছাড়িয়ে চলে আসছি আমাদের মধ্যপাড়ার দিকে। তো মাদ্রাসা আকবর আল উলুম, এই যে আলিয়া মাদ্রাসা, এখন এই আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়ে যেতে হবে। আপনারা দেখছেন সমস্ত শিক্ষার্থীরা ঢুকছে এই মাদ্রাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এই ফাঁকে আপনাদেরকে এই মাদ্রাসাটা একটু দেখাই, এই ফাঁকে আপনাদেরকে একটু দেখাই নি মাদ্রাসাটা। এই মুহূর্তে আমাদের ফরদাবাদ মোল্লা বাড়িতে চলে আসছে শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করতে করতে। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ফরদাবাদ মোল্লা বাড়ি প্রাইমারি স্কুল। পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজটি এই শেষ মুহূর্তে এই শান্তি বাজার পর্যন্ত থাকবে। তো এখন সবাই শান্তি বাজারে যে আমাদের বাজার আছে সেই বাজারটি তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা ভিতরে যাচ্ছে। আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার শোডাউনটি এখানে শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন উপস্থিত আছি ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, এছে স্কুলের মাঠ প্রাঙ্গণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।